এই 42% নিয়ে প্রশ্ন। এই কেন্দ্রীয় সরকার, আমরা এতদিন জানি কেন্দ্রীয় সরকার টোটাল 33 টাকা নেয় 1 লিটার পেট্রোল থেকে, আর রাজ্য সরকার নেয় হচ্ছে 18 টাকা মতো। বিজেপি বলছে কেন্দ্র যে 33 টাকা নেয়, তার 42% নাকি রাজ্য সরকারকে ফিরিয়ে দিতে হয়। ফলে সেই অঙ্কটা দাঁড়াচ্ছে যে 33 টাকার 42% হচ্ছে 13 টাকা সামথিং। তো এই 18 টাকার সাথে নাকি 13 টাকা যোগ হয়, আর 13 টাকা যোগ হয় 8 আর 3 = 11, আর 31 টাকা হয়ে যায় রাজ্যের টাকা, আর বাদ বাকি যেটা 18 টাকা মাইনাস 13 টাকা মাইনাস করলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে 20 টাকা। এই 20 টাকা নাকি দাঁড়ায় আলটিমেটলি কেন্দ্রের টাকা। তো বিজেপির কথা অনুযায়ী এই 42% রাজ্যকে ফিরিয়ে দেওয়ার পর সেন্ট্রাল দাঁড়ায় 20 টাকায়, আর স্টেট দাঁড়ায় হচ্ছে 31 টাকায়। কিন্তু আসল তথ্যটা কি বলুন তো, সত্যি কি কেন্দ্র 20 আর রাজ্য 31 টাকা এবং এই 42% ফিরিয়ে দেওয়া হয়? এখন এই যে কেন্দ্রীয় সরকার 33 টাকা নেয়, যার 42% নিয়ে এত গল্প, সেটার দুটো ভাগ আছে আপনাদের জানতে হবে। প্রথম ভাগটা হচ্ছে সেস হচ্ছে 22 টাকা, আর আরেকটা হচ্ছে এক্সাইজ ডিউটি, যেটাকে আমি শর্টে ইডি লিখছি আপনাদের বোঝার সুবিধার জন্য। এক্সাইজ ডিউটি হচ্ছে 11 টাকা, এই দুটো মিলিয়ে মোট দাঁড়াচ্ছে কেন্দ্রের 33 টাকা, যেটা আমরা সবাই জানি। এবার আপনাকে বুঝতে হবে প্রথমে সেস আর এক্সাইজ ডিউটির পার্থক্যটা কি। সোজা অঙ্কে আপনাদের বলি, ধরুন আপনি আর আমরা একটা দোকানে গেছি, ওই দোকানে ফ্রিতে কলা আর আপেল দেওয়া হচ্ছে। আমি আপনাকে শর্ত করে গেলাম, যদি কলা দেওয়া হয় কলাটা কিন্তু শুধু আমি রাখবো, ওটার ভাগ তুই পাবি না, কিন্তু যদি আপেল দেওয়া হয় তাহলে আপেলটা দুজনের মধ্যে সমান ভাগে ভাগ হবে। মানে দোকানদার যদি ফ্রিতে আপেল দেয় ওটা আপনি 50% পাবেন, আমি 50%, মানে দুটো দিলে এক এক করে। আর যদি কলা দেয় সেটা শর্ত অনুযায়ী শুধু আমি পাবো, ওটা আপনি কিছুই পাবেন না। এবার ধরুন আপনি গিয়ে দেখলেন প্রথমে আপেল দিল একটা একটা করে, নিয়ম অনুযায়ী আপনারা আমার মধ্যে ভাগ হলো আধা আধা, ও একটা, আপনি একটা আপেল পেলেন, আমি একটা আপেল পেলাম। আবার ধরুন দুটো আপেল দিল, আপেলের নিয়ম অনুযায়ী আবার ভাগ হলো, আপনি একটা আপেল পেলেন, আমি একটা আপেল। তাহলে আমি ধরুন দেবাংশু আর আপনার নাম ধরুন সামথিং এ দিয়ে, তাহলে আমি প্রথমে একটা কলা পেলাম, আপেল পেলাম, আপনি একটা আপেল পেলেন, তারপরে যখন আবার দুটো আপেল দিল তারপরে আবার আমি একটা আপেল পেলাম, তারপরে আবার আপনি একটা আপেল পেলেন। এরপরে ধরুন দোকানদার 10টা কলা দিল, কিন্তু কলার ক্ষেত্রে আমি কি শর্ত বলেছিলাম যে কলাটা শুধু আমি পাবো, ওটা আপনি পাবেন না। তাই 10টা কলা হলে ওটার ভাগ হবে না, যদি 10টাও দেয় দোকানদার 10টা কলা দিলে এটা কার ভাগে এসে জুটবে? আমার ভাগে, তাই তো? তাই +10 আর আপনার কি দাঁড়ালো? 0। এবার টোটাল কাউন্ট হচ্ছে আপনি কটা ফল পেলেন আর আমি কটা ফল পেলাম, কি দেখা গেল? আপনি মোটে 2টো ফল পেয়েছেন, কিন্তু আমি 10+1=11+1=12, 12টা ফল পেলাম। এই যে ডিফারেন্সটা হয়ে গেল তার কারণ হচ্ছে শর্ত যে কলার কোনো ভাগ হবে না। এই যে কলার ভাগ হবে না, এক্ষেত্রে কলাটা হচ্ছে শেষ, এই শেষ হচ্ছে সেই কলা যার ভাগ কেন্দ্র দেয় না। শেষ বসানো মানে কোনো কিছুর ওপর তার টাকাটা পুরোপুরি কেন্দ্র পাবে, যার অর্থদশ কমিশনের নিয়ম অনুযায়ী 42% রাজ্যকে ফেরত দিতে হবে না। তাহলে কেন্দ্র তো প্রতি লিটার থেকে 22 টাকা তুলছে, এই 33 টাকার যে ভাগটা হচ্ছে। এবার এই যে এক্সাইজ ডিউটি যেটা 11 টাকা, অর্থদশ কমিশনের নিয়ম অনুযায়ী এই 11 টাকার 42% রাজ্যকে দিতে হবে। কি বুঝলেন? এই 11 টাকার 42% দিতে হবে। এবার বোর্ডের নিচের দিকে আমরা আসুন, 11 টাকার 42% কত দাঁড়াচ্ছে? সাধারণ অঙ্ক আমরা করে দেখেছি 5 টাকা, যেহেতু এর 42% দিতে হবে 22-এর নয়, তাই এর 11 টাকার এক্সাইজ ডিউটির 42% 5 টাকা, যেটা রাজ্য ফেরত পাবে। তাহলে কেন্দ্রের ছিল 33, আবার করি সেন্ট্রালের 33, আর স্টেটের কত ছিল? 18। কেন্দ্রের 33 টাকা থেকে 5 টাকা রাজ্যে এলো, +5, কত দাঁড়ালো রাজ্য সরকার? 23। আর সেন্ট্রালের যেহেতু 5 মাইনাস হলো ওই 11 টাকার 42% দিতে গিয়ে, তাই -5 হয়ে কেন্দ্রীয় সরকার দাঁড়ালো 28। এই যে কেন্দ্র 28, এটা 33, অর্থদশ কমিশনের নিয়ম অনুযায়ী যে ভাগটা হয় সেটাতেও দাঁড়াচ্ছে আলটিমেটলি কেন্দ্র 28 রাজ্য 23। এক্ষেত্রেও কেন্দ্র 5 টাকা বেশি পাচ্ছে। তাই বিজেপি নেতারা আপনাদের যেটা গোল খালাচ্ছে সেটা হচ্ছে এই গোটা 33 টাকার 42% ভাগ করে দিচ্ছে। আপনারা ওদেরকে বলবেন এই 33 টাকার মধ্যে 22 টাকা হচ্ছে এই কলার গল্প, যেটার ভাগ কেন্দ্র কাউকে দেয় না,
আর এক্সাইজ ডিউটি হচ্ছে সেই আপেল যেটার ভাগ হবে রাজ্য আর কেন্দ্রের মধ্যে। আমি আপনি 50-50 করেছিলাম, ওরা রাজ্য আর কেন্দ্রের মধ্যে 42-58 করে। এবার আসল ফান্ডায় আসুন, এই কি সত্যি 23 টাকা রাজ্য পায়? তাহলে এখন 42% ভাগ বটোয়ারা করার পর দাঁড়ালো যে কেন্দ্রীয় সরকার 28 টাকা পাচ্ছে প্রতি লিটার পেট্রোল, আমরা কিন্তু পেট্রোলের ওপর হিসাবটা করছি, ডিজেল ধরছি না, ডিজেলে আরও খারাপ অবস্থা, আর স্টেট পাচ্ছে 23 টাকা। এবার আগেরটায় মনে আছে তো যে 11 টাকার 42% হয়েছিল, সেই কারণে 5 টাকা, তো 5 টাকাটা আমি লিখলাম যে 5 টাকাটা কেন্দ্র থেকে মাইনাস আর রাজ্যের সাথে যোগ হওয়ার পর রাজ্যের 18 টাকাটা 23-এ দাঁড়িয়েছে আর কেন্দ্রের 33টা 28-এ দাঁড়িয়েছে। এটা ক্লিয়ার সবার? এবার এই যে 5 টাকা দেওয়ার কথা, এটা কি কেন্দ্র দেয়? না, এখানেই আসল ফান্ডা। কেন্দ্র তাহলে কত দেয়? কেন্দ্র দেয় হচ্ছে প্রতি লিটার পেট্রোলে রাজ্যগুলোকে 75 পয়সা। তার মানে যে 5 টাকা দেওয়ার কথা, অ্যাকচুয়ালি কেন্দ্র প্রতি লিটার পেট্রোলে রাজ্যকে 75 পয়সা ভাগ দেয়, 5 টাকা দেয় না, যেটা নিয়ে সব রাজ্যগুলোর সাথে কেন্দ্রের ঝামেলা। সব রাজ্য, এমনকি বিজেপি শাসিত রাজ্যগুলো মুখ খুলতে পারে না তাই, বাকি সব রাজ্য একই কথা বলে। তাহলে অ্যাকচুয়াল হিসাব কী দাঁড়ালো? প্রথমটা সেন্ট্রাল ছিল 33, স্টেট ছিল 18, 42% জায়গায় 75 পয়সা মাইনাস করুন 0.75 আর রাজ্যের সাথে প্লাস 0.75, কেন্দ্র দাঁড়ালো 32 টাকা 75 পয়সা, রাজ্য দাঁড়ালো 18 টাকা 75 পয়সা। এটা হচ্ছে অ্যাকচুয়াল ভাগ বাটোয়ারা যেটা হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে। তার মানে বিজেপি প্রথম বোকাটা আপনাদের বানাচ্ছে এই গোটা 33 টাকার 42% গল্প শুনিয়ে, যেটাতে কলা আপেলের ভাগটা করছে না, মানে সেস আর এক্সাইজ ডিউটির ভাগটা করছে না। আর দ্বিতীয় বোকা বানাচ্ছে আসলে ওরা কত টাকা দিচ্ছে, এটার পর তো আসে 5 টাকা পাওয়ার কথা, যেটা বিজেপি গোটা 33-এরই 42 করে দিচ্ছিল, ওটা অ্যাকচুয়ালি 11-এর 42% হচ্ছে। কিন্তু 11-এরও 42% দিচ্ছে না, কেন্দ্র আসলে দিচ্ছে 75 পয়সা। এখন কেন্দ্রীয় সরকার, এখন তো দাম বাড়ছে, যখন দাম স্থির থাকে তখন কি বোকামি করেছে জানেন? যে কারণে রাজ্যগুলোকে বঞ্চিত করা হয়েছে, আমাকে আপনাকে বঞ্চিত করা হয়েছে, কেন্দ্র কি করতো? একটা বাজেটে ঘোষণা করলো আজ থেকে পেট্রোলের ওপর কেন্দ্রীয় সরকার এক্সাইজ ডিউটি 2 টাকা কমালো, তারপরেই বললো 2 টাকা সেস বাড়ানো হলো। আপনি আমি ভাবলাম কি এমন হলো, দাম তো বাড়লো না, কমলো আবার বেড়ে গেল। কিন্তু ব্যাপারটা বুঝুন, কেন্দ্র যখন এক্সাইজ ডিউটি 2 টাকা কমাচ্ছে আর সেস 2 টাকা বাড়াচ্ছে +2, এটা -2, কি দাঁড়াচ্ছে আলটিমেটলি? কেন্দ্র সেস 2 টাকা বাড়াচ্ছে মানে রাজ্যকে যে টাকাটার ভাগ দিতে হবে না ওই টাকাটা কেন্দ্র বাড়াচ্ছে এক্সাইজ ডিউটি থেকে মাইনাস করে। কিন্তু আমি আপনি আদার ব্যাপারি, জাহাজের খোঁজ রেখে কি হবে, আমরা জানি 90 টাকার পেট্রোল 90 টাকাতেই পাচ্ছি, 2 মাইনাস হয়ে 2 প্লাস হলো, সরকার কোন খাত থেকে কোন খাতে ঢুকিয়েছে আমাদের জেনে কি হবে? কিন্তু সরকার কি করছে আপনাকে জানতে হবে। আপনার রাজ্য সরকারের যে প্রাপ্য ওই টাকাগুলোকে বঞ্চিত করার জন্য কেন্দ্রীয় সরকার এক্সাইজ ডিউটি কমাচ্ছে, সেস বাড়াচ্ছে, টোটাল দামে হয়তো এক আছে, কিন্তু বড় সমস্যা হচ্ছে রাজ্য সরকারগুলোর হাজার হাজার কোটি টাকা লোকসান হচ্ছে, কারণ এই পুরো সেসের 2 টাকাটাই কেন্দ্র পাচ্ছে। আর পেয়ে কি করছে? গুজরাটে সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তি তৈরি হচ্ছে 3000 কোটি, আমার আপনার কি কলা, ওই কলা নয়, এটা অন্য কলা। কি হচ্ছে? সেন্ট্রাল ভিস্টা প্রজেক্ট করছে নরেন্দ্র মোদী 20,000 কোটি খরচ করে দিল্লি সাজানো, ওতে আমার আপনার কি কলা, আমার আপনার কিচ্ছু যায় আসে না। এই 2 টাকাটা নিয়ে কেন্দ্র কি করছে? নরেন্দ্র মোদীর জন্য 8,500 কোটি খরচ করে প্লেন কিনছে, আমার আপনার কি কলা, কারণ তেলের দাম থেকে শুরু করে আমার আপনার মা বাবারা যে গ্যাস ব্যবহার করে 1,000 টাকা দাম হয়ে গেছে, ডিমের দাম বেড়েছে, দুধের দাম বেড়েছে, সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়েছে শুধু পেট্রোল ডিজেলের জন্য। তাই নরেন্দ্র মোদী নিজের প্লেন কিনলেন না, গুজরাটে মূর্তি বানালেন, আমার আপনার তো কিছু হবে না, কিন্তু এই টাকাটা আমার আপনার রাজ্য সরকারের থেকে লুট করার ফলে কি হচ্ছে? ফ্রি রেশনটা কিন্তু আপনাকে কেন্দ্র দেয় না, রাজ্য দেয়। ন্যায্য মূল্যে ওষুধ আপনাকে রাজ্য দেয়, হসপিটালে ফ্রি চিকিৎসা রাজ্য দেয়, স্বাস্থ্যসাথীর কার্ডের অপারেশন রাজ্য দেয়, কন্যাশ্রী রাজ্য দেয়, স্কুল রাজ্য বানায়, বই খাতা রাজ্য দেয়, সবুজ সাথীর সাইকেল রাজ্য দেয়, আপনার রাস্তাঘাট মেন যে রাস্তা কলকাতা সহ গোটা রাজ্যে দেখছেন ঢালাই রাস্তা সব রাজ্য করে। ফলে রাজ্য থেকে বঞ্চিত হওয়া মানে আলটিমেটলি আপনার এলাকার উন্নয়নের গতি স্লথ হয়। এবার আপনাদের আরেকটি ইন্টারেস্টিং তথ্য বলি যেটা বিজেপি আপনাদের কখনো বলবে না, শুনুন। এই যে সংখ্যাটা দেখছেন 2014 30,000 কোটি আর 2020 294,000 কোটি, এটা কি জানেন? শুনলে চক্ষু চড়ক গাছ হবে, শুনুন। কংগ্রেস সরকার যখন ছেড়ে চলে যায়, মনমোহন সিংয়ের সরকার, সেই 2014 সালে কেন্দ্রীয় সরকার পেট্রোল ডিজেল থেকে টোটাল রোজগার করেছিল 30,000 কোটি, মনমোহন সিংয়ের শেষ সরকারের শেষ বছর
পেট্রোল ডিজেল থেকে কেন্দ্রীয় সরকারের রোজগার 30,000 কোটি। আর নরেন্দ্র মোদীর 2020 যেহেতু 21টা পুরোপুরি হয়নি, 2020-তে কেন্দ্রীয় সরকার অর্থাৎ মোদি জমানার কেন্দ্রীয় সরকার গত বছর পেট্রোল ডিজেল বাবদ কেন্দ্র রোজগার করেছে 2,94,000 কোটি। অর্থাৎ আপনি যদি পুরোপুরি রাউন্ড ফিগার করেন প্রায় 3,00,000 কোটি টাকা। অর্থাৎ এই সময় 30,000 কোটি, এই সময় 3,00,000 কোটি। আপনি বলুন তো তাহলে কার কমানো দরকার করের টাকাটা? বিজেপি একটা কথা বলছে এই সময় মহামারী এসছে, এই সময় কি করে করা দরকার, কেন্দ্রের খরচ আছে ঠিক আছে, বাংলাদেশে আসেনি করোনা, শুধু ভারতে এসছে, পাকিস্তানে আসেনি করোনা, ভারতে এসছে, নেপালে আসেনি শুধু ভারতে, শ্রীলঙ্কায় আসেনি শুধু ভারতে, শ্রীলঙ্কা বাংলাদেশ নেপাল মায়ানমার ভুটান প্রত্যেকটা দেশে ভারতবর্ষের থেকে অনেক কম দামে পাওয়া যাচ্ছে। এমনকি আমি তো বাংলাদেশে 75 টাকায় সম্ভবত পেট্রোল পাওয়া যাচ্ছে আমি যতদূর দেখেছিলাম, আমি দামটা এখনো কনফার্ম বলতে পারবো না, প্রত্যেকটা দেশে কম। তাহলে সেই দেশগুলোকে কি করতে হয়েছে, প্রত্যেককে করোনা সামলাতে হয়েছে, সব দেশকে লকডাউন করতে হয়েছে, সব দেশকে মাস্ক স্যানিটাইজার সব করতে হয়েছে, সব দেশকে অক্সিজেন প্ল্যান্ট বানাতে হয়েছে, বরং ভারতবর্ষ নিজের দেশে ভ্যাকসিন তৈরি করেছে। ভারত বায়োটেক বলুন বা সিরাম ইনস্টিটিউট, যে কোভ্যাক্সিন আর কোভিশিল্ড আমি আপনি নিচ্ছি ওটা ভারতে তৈরি, কিন্তু পাকিস্তান বাংলাদেশ নেপাল ভুটান এদেরকে ভ্যাকসিন কিনতে হয়েছে, এদের দেশে ভ্যাকসিন তৈরি হয়নি, এদের খরচাটা ভারতের চেয়ে অনেক বেশি, কিন্তু তা সত্ত্বেও এই দেশগুলোতে কম ভারতে বেশি, কিসের বাহানায়? আর কোনোদিন শুনেছেন রাজ্য সরকার পেট্রোলের দাম বাড়িয়েছে? না, কেন্দ্রীয় সরকার বাড়িয়েছে। বিজেপির নেতাদের প্রশ্ন করুন তো, নরেন্দ্র মোদী যখন 2014 সালে বারবার পেট্রোল ডিজেলের দাম বাড়া নিয়ে প্রতিবাদ করতেন, তখন কি এটা মাথায় রেখে করতেন না যে রাজ্য সরকারগুলো নাকি দাম কমাচ্ছে না বলে কর কমাচ্ছে না বলে করছে? আচ্ছা বাদ দিন, মমতা ব্যানার্জি নাকি কর কমায়নি, তাও জেনে রাখুন 1 টাকা 1 টাকা করে দিদি দুবার কর কমিয়েছে, কেন্দ্র একবার কর কমায়নি। মমতা ব্যানার্জি দুবার করার পর কেন্দ্র দুবার করুক, কেন্দ্র তো অনেক বেশি ট্যাক্স পায় রাজ্যের থেকে, করেনি প্রথম কথা। আর দ্বিতীয় কথা, বিজেপি শাসিত তো আরো 20টার উপর রাজ্য আছে, কোন রাজ্য ট্যাক্স কমিয়েছে বলুন তো রাজ্য সরকার? সেসব রাজ্যগুলোতে সব 100 টাকার উপরে পেট্রোল, সেসব রাজ্যগুলো নিয়ে কোনো কথা বলছে না কেন ভারতীয় জনতা পার্টি? বিজেপি আরো একটা ভুল তথ্য দিচ্ছে, বলছে কংগ্রেস সরকারের সময় অয়েল বন্ড কেনা রাখা ছিল, আর সেই অয়েল বন্ডের জন্য এখন ভারত সরকারকে তার সুদ এবং আসলের টাকা দিতে গিয়ে নাকি পেট্রোল ডিজেলের দাম বাড়াতে হচ্ছে, এটা বলেছে তো আপনারা শুনেছেন। আচ্ছা অয়েল বন্ড বাবদ কত টাকা করে দিতে হয় ভারত সরকারকে জানেন? দেখুন, অয়েল বন্ড বাবদ ভারত সরকারকে বছরে 10,000 কোটি দিতে হয় আন্তর্জাতিক বাজারে, কত? 10,000 কোটি, তাই তো? 10,000 কোটিটা কখন? মাসে নয়, বছরে। কিন্তু এই তথ্যটা দিকে আরেকবার তাকান তো, এই যে এই তথ্যটা, কেন্দ্রীয় সরকার বছরে কত টাকা করে রোজগার করছে এখন? 2,94,000 কোটি। এটা আগে কত করত? 30,000 কোটি। যখন আপনি 2,94,000 কোটি ইনকাম করছেন, সেখান থেকে তো আপনার 10,000 কোটি বছরে বন্ডের টাকা দেওয়া কোনো ব্যাপারই না, কারণ 2,94,000 কোটি থেকে যদি 10,000 মাইনাস করেন তাহলেও 2,84,000 কোটি থাকছে, যেটাও কংগ্রেসের জমানার 30,000 কোটির চেয়ে অনেক গুণ বেশি। তাহলে এটা কোনো বাহানাই নয়, কারণ আপনার মাসে 1,00,000 টাকা খরচ, আপনি কেন আপনার সন্তানকে পড়াশোনার ফিস দিতে পারছেন না, এই অজুহাত তো আশা করি আপনি এটা দেবেন না যে আপনাকে রোজ 1টা করে লজেন্স কিনে খেতে হয় সেই কারণে, এ তো হতে পারে না। আর যে 1,00,000 টাকা রোজগার করে তার জন্য 1 টাকার লজেন্স কখনো 200 টাকার সন্তানের পড়াশোনার বাহানা হতে পারে না। ঠিক সেভাবেই যদি 30,000 টাকা রোজগার থাকতো এখনো কেন্দ্রীয় সরকারের, আমি মানতে পারতাম 10,000 কোটি ইলেকট্রাল বন্ডের টাকা দিয়ে কেন্দ্রের অনেক ক্ষতি হবে, কারণ মাত্র 20,000 কোটি বাঁচবে। কিন্তু এখন তো মোদিজি 2,94,000 কোটি ইনকাম করেন, সেখান থেকে 10,000 কোটি দিলেও তো কিছুই না, হাতের ময়লা। তার মানে এই অয়েল বন্ডের কথাটাও সম্পূর্ণ রকমের মিথ্যা, মিথ্যা এবং মিথ্যা। বিজেপির লোকেদেরকে বলবেন এই পশ্চিমবঙ্গকে শেষ 14 মাসে আমাকে আপনাকে যা সামলাতে হয়েছে ওদের কাউকে হয়নি, করোনার প্রথম ওয়ে গোটা দেশের সাথে বাংলা সামলেছে 2020-তে, আমফান কেবল বাংলাকে সামলাতে হয়েছে 2020-তে, 240 বছরের সবচেয়ে বড় ঝড় আমার দাদুর 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 দাদুও দেখেনি, কোভিডের দ্বিতীয় ওয়েভ গোটা দেশের সাথে বাংলাকে সামলাতে হয়েছে, আবার ইয়াস যেটা মেজর শুধু বাংলাকে সামলাতে হয়েছে, তার মানে করোনা 1, আমফান, করোনা 2, ইয়াস এই 4টে সমস্যাকে সামলানোর পর বাংলার সরকারের ট্যাক্স বাড়ানো উচিত ছিল পেট্রোল ডিজেলে, বাংলার সরকার বাড়ায়নি, তাই দেশের প্রয়োজনে বাড়াতে হয়েছে, এই কুযুক্তিটা বিজেপির নেতারা দেবেন না। যদি দেনও তাহলে প্রশ্ন করবেন আচ্ছা গ্যাসে তো কোনো রাজ্য সরকারের ট্যাক্সের ব্যাপার নেই, তো এই মুহূর্তে দাঁড়িয়ে 900 টাকার কাছাকাছি রান্নার গ্যাসের দাম কেন বলুন তো?
এই মুহূর্তে দাঁড়িয়ে গোটা দেশে ডিমের দাম বাড়ছে কেন, গোটা দেশে দুধের দাম বাড়ছে কেন? রাজ্য সরকার তাও বলেছে কেন্দ্র বাড়ালেও রাজ্য 2 টাকা বাড়াবে না দুধের দাম। রাজ্য সরকারের মন্ত্রী কদিন আগে বলেছেন সব জিনিসের মার্কেটে সবজির বাজারে আগুন, কেন? কারণ শুধু পেট্রোল ডিজেলের দামের জন্য। তাহলে গ্যাসের টাকাটা কেন বাড়াচ্ছেন মোদিজি? আর আপনারা যারা গ্যাস কিনছেন সত্যি করে বলুন তো, গ্যাসের ভর্তুকির টাকাটা ব্যাংকে ঢোকে? কত টাকা ঢোকায় নরেন্দ্র মোদিজি? এভাবে কেন্দ্রীয় সরকার পরস্পর আমাকে আপনাকে বোকা বানানোর একটা রাজনীতি করে চলেছে। এই ছোট অঙ্কের মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। 1 নম্বর বোঝালাম যে সেস আর এক্সাইজ ডিউটির তফাত, এই দুটোর মাধ্যমে বিজেপি কিভাবে আপনাকে বোকা বানাচ্ছে, কোন টাকাটা আসলে দেওয়া হয়। দ্বিতীয় আপনাদের বললাম আসলে 42% দেওয়া হয় না, মানে এক্সাইজ ডিউটির 11.5%, মানে 11.42% যেটা 5 টাকা হয় সেই 5 টাকা দেওয়া হয় না, আসলে 75 পয়সা দেওয়া হয়। এছাড়াও আর কি বললাম, ইউপিএ জমানায় কত টাকা আয় হতো পেট্রোল ডিজেল থেকে, এই সময় কত টাকা আয় হয়। আর চতুর্থ কি বললাম, বিজেপি সরকার যে বারবার বলছে এই মহামারীর কারণে এত খরচ তাই সরকারকে টাকা তুলতে হচ্ছে, এটাও বোঝালাম যে আমাদের পারিপার্শ্বিক দেশগুলোতে এসছে কিন্তু কোনো জায়গাতে বাড়াতে হয়নি। এবং শেষ গ্যাসের দাম, যেটার পেছনে রাজ্য কেন্দ্রের যুক্তি খুঁজে পায় না ওরা, তা সত্ত্বেও গ্যাসের দামটা কেন বাড়ছে নরেন্দ্র মোদী বোঝাতে পারছেন না। তো আপনাদের কাছে অনুরোধ করব, সচেতন থাকুন, সজাগ থাকুন, এবং বিজেপির এই যে নোংরা ওদের আইটি সেলের মিথ্যা প্রচার, সেই প্রচার থেকে দূরে থাকুন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করুন, লোককে সচেতন করুন। জয় হিন্দ, বন্দে মাতরম।